হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আরও একবার বাঙালি ফুড চ্যানেলে আজ আমি তোমাদের সাথে ডালের বড়ার রেসিপি শেয়ার করব। পর্বটা তোমরা শেষ পর্যন্ত দেখো আর যদি পছন্দ হয় তাহলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর পাশে দেওয়া বেল বাটনটাকে অন করে নিও তাতে আমার লেটেস্ট ভিডিওসের আর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তাহলে পর্বটা শুরু করে দিচ্ছি ডালের বড়ার জন্য আমি অরহর ডাল ইউজ করছি আজকে অরহর ডালটাকে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম প্রায় চার থেকে পাঁচ ঘন্টা তারপর ডালটাকে আমি পিষিয়ে নিয়েছি পিষিয়ে নেওয়ার পর এখানে দেখো আমি অল্প একটু স্বাদ অনুযায়ী নুন দিলাম সাথে দিলাম হাফ টি স্পুন মতন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন এখানে নিয়ে নিয়েছি লাল লঙ্কা গুঁড়ো এবার এই সব কিছুকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা এই একই প্রসেসে কিন্তু মসুর ডালের বা মুগ ডালের বড়া ঝোলও করতে পারো আজকে আমি অরহর ডালের বড়ার ঝোলটা রান্না করছি তা দেখতে থাকো কেমন হয় দেখো এখানে একটা কড়া গরম করে আমি কিছুটা সাদা তেল গরম করে নিচ্ছি আর হাই ফ্লেমে তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব তারপর একে একে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলো খুব বেশি একটা বড়া মানে বড় করে বড় সাইজ করে আমি দিচ্ছি না একদম ছোট্ট সাইজ করে বড়াগুলো দিচ্ছি যাতে ভেতর অবধি বড়াটা প্রপারলি রান্না হয় আর ঝোলটা বানানোর সময় ঝোলটাও তো ভেতর অবধি ঢোকা দরকার তাহলেই তো টেস্টও বেটার হবে তাই না তাই জন্য ছোটো সাইজের এখানে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার উল্টে পাল্টে বড়াগুলোকে হালকা লাল লাল হওয়া অবধি ভেজে নেব যেহেতু আমরা ডালের বড়ার ঝোল করছি তাই জন্য হালকা লাল করে ভেজে নিতে হবে এখানে দেখো তোমরা চাইলে শুধু এইভাবেও বড়ার ভাজা ডাল ভাতও খেতে পারো বা ঝোলটাও রান্না করে নিতে পারো এবার বেঁচে থাকা তেলে ওয়ান টি স্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পর দেখো এখানে ওয়ান টি স্পুন হলুদের গুঁড়োটাও দিয়ে দিলাম এরপর একটা বাটা মশলা অ্যাড করে দিচ্ছি মশলাতে আমি নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা বাটা এখানে আমি কাঁচা লঙ্কা প্রায় দুটো মতন ইউজ করেছি আদার একটা বড় টুকরো আর সাথে একটা বড় পেঁয়াজ এবার এই মশলাটাকে বেশ খানিক্ষণ কষিয়ে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিটের মতন তা দেখো এখানে মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিলাম ওয়ান টি স্পুন চিনি চিনিটা দিলে পরে দেখবে ঝোলে একটা সুন্দর রঙ চলে আসে আর মশলাটাও কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবার মশলাটা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা সাথে ওয়ান টি স্পুন গরম মশলাটা অ্যাড করে দিলাম তো এখানে দেখো কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা আমি দিয়েছি শুধুমাত্র একটা সুন্দর কালার আনার জন্য তোমরা চাইলে পরে স্কিপও করতে পারো সাথে আমি অল্প একটু ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কাটা ইউজ করেছি তাই জন্য এক্সট্রা করে আর লাল মশলাটা দিলাম না লাল লঙ্কা গুঁড়োটা তাতে অনেকটা বেশি ঝাল হয়ে যেতে পারে এখানে দেখো মশলাগুলো মিক্স করে নেওয়ার পর ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা অ্যাড করে দিয়ে এবার আলুটাকে মশলার সাথে কিছুক্ষণ এইভাবেই রান্নাটা করব যাতে আলুর মধ্যেও কিন্তু মশলাটা পুরোপুরিভাবে চলে যেতে পারে তো এখানে প্রায় দু তিন মিনিটের মতন রান্নাটা করার পর আমি ছোটো গ্লাসের এক গ্লাস মতন জল অ্যাড করে দিয়েছি এতটা জল তো লাগবেই যেহেতু আলুগুলো একটু বড়ো সাইজের আসে আছে আর আলুগুলো সিদ্ধ করতে কিন্তু এতটা জল প্রয়োজন হবে এখানে দেখো আমি এক গ্লাস মতন জল এখানে অ্যাড করে দিয়েছি মানে ছোটো গ্লাসের এক গ্লাস এবার ভালো করে মিক্স করে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম এখানে নুনটা দেওয়ার পর একটু ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে চাপা দিয়ে তারপরে আমরা প্রায় পাঁচ মিনিট পর বড়াগুলো অ্যাড করব। তা নাহলে বড়াগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ হয়ে গলে যেতে পারে এখানে দেখো বড়াগুলো অ্যাড করে দিয়ে এবার আরও কিছুক্ষণ এভাবেই রান্নাটা করব আর আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর বড়ার ঝোলটা এখানে তৈরি হয়ে গেছে গরম গরম পরিবেশন করে দিচ্ছি আশা করছি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেল বাঙালির ফুড চ্যানেলকে সাবস্ক্রাইব করে চোখ রাখবে আগামী পর্বে ফিরে আসছি